আচ্ছা, নাম্বার অফ মোশন মানে ওই যে দিনে কতবার করে পায়খানা করে, এটা হলো ওই যে অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে 6 থেকে 8 বার করে দিনে। আর হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি বলতে কোনটা বোঝাচ্ছে? মেইনলি হলো শিগেলা ডিসেন্ট্রি, যে ব্যাসিলার শিগেলা আছে না, সেটা বোঝাচ্ছে কিন্তু, এই জন্য বলেছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। এটা ওভার 10 টাইমস, আমরা তোমার অলরেডি জানছো যে শিগেলা ডিসেন্ট্রিতে অনেক বারবার পায়খানা হয়, ঠিক আছে, এই জন্য বারবার পায়খানা হবে, এই জন্য ওভার 10 টাইমস এতে। আর অ্যামাউন্ট হলো পরিমাণ কতটুকু, অ্যামিবিক ডিসেন্ট্রিতে পরিমাণটা বেশি হয় আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে পরিমাণটা কম হয়। তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি হচ্ছে বারে কম হচ্ছে, কিন্তু মানে ফ্রিকোয়েন্সি মোশন বারবার তোমার মানে ফ্রিকোয়েন্সি মোশনটা কম, 6 থেকে 8 কম কম, কিন্তু পায়খানার পরিমাণটা বেশি। আর অপোজিট হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি, তোমার বারবার যাওয়া লাগতেছে কিন্তু খালি পায়খানা ফিকাল ম্যাটারটা কম, এটাই হলো অনেক অসুবিধা। অর্ডার কি, গন্ধটা কি অফেন্সিভ, অ্যামিবিক ডিসেন্ট্রি অফেন্সিভ, দুর্গন্ধ বেশি হয়, আর ব্যাসিলারি ডিসেন্ট্রি হয় কি অর্ডারলেস, দুর্গন্ধ থাকে না। কালারটা হলো কি, এই যে ডার্ক রেড হয় অ্যামিবিক ডিসেন্ট্রি, আর এটা হলো ব্রাইট রেড হয়। তো আর নেচারটা অ্যামিবিক ডিসেন্ট্রি থেকে হয় ব্লাড অ্যান্ড মিকাস মিক্সড উইথ ফিসেস, ব্লাড মিকাস দুটাই থাকবে, তবে ফিকাল ম্যাটারের সঙ্গে ব্লাডটা হয় মিক্স থাকে, একবারে সব মিশ্রিত থাকে, যার ফলে হয় কি এই জন্য তোমার এই যে কালারটা ডার্ক রেড হয়। আর এই যে ব্যাসিলারি ডিসেন্ট্রিতে হয় কি ব্লাড এন্ড মিকাস শুধুই খালি ফিকাল ম্যাটার মানে থাকলেও খুব কম থাকবে, খালি ব্লাড এন্ড মিকাস এটাই বেশি থাকবে, রক্ত খালি তাজা 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 রক্ত দেয়, ঠিক আছে, যার ফলে তাজা তাজা রক্তের রক্ত কি ব্রাইট রেড হয়, সেটাই বোঝাচ্ছে। আর কনসিস্টেন্সি, যেহেতু তোমার হলো এই যে ব্যাসিলারি ডিসেন্ট্রিতে তোমার মিউকাসটা তোমার কি উপরে ভেসে থাকে, খালি ব্লাড আর মিউকাসটা বেশি, আর মিউকাস কি আঠালো, তাই না, এই জন্য যেখানে পায়খানা করবে সেখানে আটকে থাকবে, এই জন্য বলা হচ্ছে অ্যাডহেরেন্ট টু দা বটম অফ দা কন্টেইনার। আর এই যে অ্যামিবিক ডিসেন্ট্রিতে যেহেতু পায়খানার সঙ্গে মিশ্রিত থাকে, যা বলে এগুলো পায়খানাটা যেখানে পায়খানা করলো তার সঙ্গে আটকে থাকে না, অ্যাডহেরেন্ট থাকে না। এই হলো তোমার ম্যাক্রোস্কোপিক ডিফারেন্স। এখন তোমার হলো মাইক্রোস্কোপে আমরা দেখব, মাইক্রোস্কোপে দেখবো কি এই যে আরবিসি থাকবে, থাকবে ডব্লিউসি থাকবে, ম্যাক্রোফেজ থাকবে এবং এস লেভেল, এই জিনিসগুলো দেখবো, এগুলো কেমন কোথায় থাকে দেখো। অ্যামিবিক ডিসেন্ট্রিতে ক্লাম্পিং হিসেবে থাকে, সব জমাট আকারে থাকে আর রেডিশ ইয়েলো কালার, আর এক জায়গায় জড়ো হয়ে থাকে। আর ব্যাচেলার ডিসেন্ট্রিতে হয় কি মানে সরাইয়ে সেটা থাকতে থাকতে পারে, অথবা রুলো ফরমেশন থাকতে পারে, যেটা রুলো ফরমেশন কাকে বলা হয় তোমার প্যাথোলজিতে পড়ছো, রুলো ফরমেশন কাকে বলে, আর ব্রাইট রেড, রেড ইন কালার কালার। আর পার্সেলটা কি, এই যে ব্যাসিলারি ডিসেন্ট তুমি অলরেডি শিগেলা পড়ছো, সেখানে দেখবা কি ব্যাসিলা পার্সেলটা বেশি থাকে, হ্যাঁ পার্সেলটা বেশি থাকে। আর অ্যামিবিক ডিসেন্ট কি সামান্য থাকে, স্ক্যান্টি সামান্য, এটা মাইক্রোস্কোপের মধ্যে মেইন পার্থক্য এটা কিন্তু। আর ম্যাক্রোবেস এটা এগুলো রিটেনের জন্য বলতে হয়, সবই বলবা। ম্যাক্রোবেসটাও তোমার এখানে তোমার হলো যে ব্যাচেলার ডিসেন্ট্রিতে বেশি থাকবে, লার্জ নিউমারাস, আর অ্যামিবিক ডিসেন্ট্রিতে কম থাকে, ভেরি ফিউ। আর পার্সেল এবং ম্যাক্রোবেস ব্যাচেলার ডিসেন্ট্রিতে বেশি থাকবে, ইএসএনভিল, তবে ইএসএনভিল এখানে বেশি থাকতে পারে, আর ব্যাচেলার ডিসেন্ট্রিতে রেয়ার, এই হলো পার্থক্য। আর কিছু হলো যদি আমরা কি বলে অর্গানিজম দেখতে যাই, তাহলে কি পাবো এখানে, পাবো হলো ট্রফোজাইট, পাবো তোমার হলো অ্যামিবিক ডিসেন্ট্রিতে পাবো ইন্টারভেন্টিকুলার ট্রফোজাইট আমরা দেখতে পাবো, তাই তো। আর এখানে কি ট্রফোজাইট পাবো, পাবো না, কি পাবো ব্যাকটেরিয়া পাবো, ব্যাসিলারি ডিসেন্ট্রি কি ব্যাসিলারি কি ব্যাকটেরিয়া, তাই তো, শিগেলা, শিগেলা কি মোটাইল না নন মোটাইল, মোটাইল না, এই মানে মোটাইল ব্যাকটেরিয়া পাওয়া যাবে, এই শিগেলা ডাইরেক্ট বলেনি কিন্তু এটা এইভাবে আছে, ঠিক আছে, এই হলো তোমার পার্থক্য। এখন আমরা ল্যাব ডায়াগনোসিস কিভাবে করবো, ল্যাব ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস করবো হলো, ল্যাব ডায়াগনোসিস বলতে এখানে
এই শুধু সবগুলাই এখানে বোঝাচ্ছে এখানে, যে যতগুলো তোমার যে ইন্ডাস্ট্রিয়াল অ্যামিবিয়াসিস যেটা সেটা বোঝাচ্ছে। যদি অ্যাকুট অ্যামিবিক ডিসেন্ট্রি হয় বা ক্রনিক অ্যামিবিক ডিসেন্ট্রি হয় তাহলে আমরা নেবো কি স্থূল তপস্বী নেবো ফিশে। আবার ক্রনিক ইন্টেস্টাল অ্যামিবিয়াসিস যখন তোমার এই যে ইন্টেস্টাল অ্যামিবোমা তৈরি হয়, এই টিউমারের মতো গ্রোথ হয় না, তখন সেটা অনেক সময় মনে হচ্ছে কালচার কি টিউমার হয়েছে, তখন ওটা দেখার জন্য আমরা সিগমোডোস্কোপির মাধ্যমে আমরা স্ক্যাপিং করে নিতে পারি অর্থাৎ বায়োপসির মাধ্যমে নিতে পারি, ঠিক আছে। আর আরেকটা নিতে পারি ব্লাড নিতে পারি, এগুলো এটা ব্লাডটা সাধারণত থিওরিটিক্যাল, এইটুকু আমরা স্পেসিমেন নিলাম। এরপরে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিন করব, মাইক্রোস্কোপিক এক্সামিন করব কিন্তু আমরা একটা হলো শুধু স্যালাইন প্রিপারেশন করি, আরেকটা করি স্টেনিং করি, দুইটাই আমরা দেখি। স্যালাইন প্রিপারেশন এটাকে বলা হয় ফ্রেশ স্টুল অয়েন্টমেন্ট প্রিপারেশন। স্যালাইন প্রিপারেশন কি জন্য বলা হয়, এখানে হলো স্টুলের সঙ্গে নর্মাল স্যালাইন সামান্য একটা মিক্সড করে ওটা আমরা স্লাইডে নিয়ে আমরা মাইক্রোস্কোপে দেখব, ঠিক আছে। কোনো স্টেন কিন্তু দিলাম না, এই জন্য বলা হচ্ছে স্যালাইন প্রিপারেশন, অথবা বলতে পারি ফ্রেশ স্টুল ওয়েট মাউন্ড। এবং এখানে খেয়াল রাখো ফ্রেশ স্টুল, স্টুলটা ফ্রেশ হতে হবে। আমরা কি দেখব, ফাইন্ডিংস হলো হিমাটোমেগা স্টফোজাইট ইজ প্যাথোক্রমিক। এই যে স্টপোজারের ভিতরে তো কি থাকে, আরবিসি ডব্লিউসি থাকে, তাই তো? ওই জিনিসটা কোথা থেকে আসে সেদিন বলছিলাম, আমরা ওগুলো আমাদের বডিতে তা খেয়ে ফেলে, তাই তো, যা হলে ওখানে পাই। আরেকটা কি দেখবো, মুভমেন্ট আমরা দেখি, মুভমেন্ট কোনটা, কেমন মুভমেন্ট, কেমন গ্লাইডিং স্লো গ্লাইডিং মুভমেন্ট, এই দুটা জিনিস দেখে আমরা বুঝবো। এখন এই ফ্রেশ স্টুল বলা হয় কেন, এখানে ফ্রেশ স্টুল যদি না হয় তাহলে তোমার এই যে মুভমেন্টটা তুমি কখনই দেখতে পারবে না, সঙ্গে সঙ্গে পায়খানা যদি না হয় পরীক্ষাটা না করি তাহলে ওই কিছুক্ষণ পরে অ্যামিবাটা মারা যাবে, তখন আর মুভমেন্ট তুমি দেখতে পারবে না। এই জন্য আমরা থিওরিটিক্যালি আমরা বলবো, প্র্যাকটিক্যালি দেখলে করি না, প্র্যাকটিক্যালি কখন পায়খানা নিয়ে আসবে তার কোনো ঠিক নেই। তো হিমালয় ট্রপোজয়েড ইজ প্যাথোক্রমিক, এটা আমরা দেখবো। আর স্টেনটা কি দেব, তিনটা স্টেন আছে, একটা আয়োডিন স্টেন, আয়োডিন অ্যান্ড হিমাটোক্সাইলিন ইউসিন স্টেন, আর একটা হলো ট্রাইকম স্টেন। এখন স্টেন কি কারণে করা হচ্ছে, স্টেন যদি আমরা করি, এই স্টেন গুলো করি মেইনলি আমরা আয়োডিন আয়োডিন স্টেন করি, স্টেন যদি আমরা করি তাহলে হবে কি, সেখানে আমরা ওই যে সিস্ট এবং যে নিউক্লিয়াস যেগুলো আছে এই জিনিসগুলো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে। আয়োডিন প্রিপারেশনে তুমি সিস্ট তুমি দেখতে পারবে না, ওখানে সাধারণত তোমার ওই যে মুভমেন্ট সাধারণত ভালো দেখা যায়। তো এই জন্য এখানে আমরা ভাইভাতে জিজ্ঞাসা করি যে তোমার স্যাম্পল প্রিপারেশন কি, স্যাম্পল কি নেবা, এটা একটা। তারপর হলো তুমি মাইক্রোস্কোপে কি এক্সামিন করবা, তুমি স্যালাইন প্রিপারেশন যেমন বলো স্যালাইন প্রিপারেশন করবো আর স্টেন করবো, স্যালাইন প্রিপারেশন কি জন্য করি আর হলো স্টেন কি জন্য করি। তাহলে স্যালাইন প্রিপারেশন করি টু সি দ্যার ট্রপোজয়েড, হ্যাঁ, আর স্টেন কি জন্য করি টু সি দ্য সিস্ট। তা সিস্ট দেখার জন্য করবো সিস্ট এবং নিউক্লিয়ার স্ট্রাকচার দেখার জন্য করবো স্টেন, আর ট্রপোজয়েড দেখার জন্য করবো হলো হলো স্যালাইন প্রিপারেশন করবো, ওকে। এটা অবশ্যই ভালো করে বুঝবা। এবং এই যে স্যালাইন প্রিপারেশনে আর তোমার ট্রপোজারটা কেমন হয়, হিমাটো থাকা, দেখো এই দেখো এখানে এই যে আমাদের ব্লাড খেয়ে ফেলছে লালচে একবারে, হ্যাঁ, এগুলো হলো ব্লাড, হ্যাঁ, এই ব্লাড দেখে বুঝবো। আরেকটা বুঝবো তার যে স্লো গ্লাইডিং মুভমেন্ট, এই জিনিসটা এই ডিসক্রিপশনে এগুলো লিখতে হবে না ভাই, রিটেনে বা ভাইবাতে তোমার শুধু এই স্লাইডটাই শুধু খেয়াল রাখবে, ঠিক আছে, অন্যগুলো খেয়াল রাখতে হবে না, ভাইবাতে রিটেনে অত সময় পাবে না। এইটুকু তাহলে ভাইবার কোশ্চেন এটা একটা হলো যে আমরা স্যালাইন কি জন্য করি এবং আয়োডিন স্টেন কি জন্য করি, স্টেন মেনলি করবো, আয়োডিন স্টেন করবো, কি জন্য করবো সিজ দেখা যাবে, আর স্যালাইন গ্রহণ করবো হিমাটোভাগাস টপোজার দেখবো। টপোজার কে বেছে নেবো, একটা হলো হিমাটোভাগাস একটা, আর একটা হলো ওই যে ফ্রেশ স্টুল হয় তাহলে তার মুভমেন্টটা দেখে আমরা চেনবো।
তাহলে এই হলো মাইক্রোস্কোপি, আমরা দেখলাম এগুলো জাস্ট ফিগার, এগুলো ফিগার দেখে দেখে নিও তোমার, এগুলো ফিগার সবজারটা খামু দেখাচ্ছে, এগুলো এগুলো ফিগার স্যালাইন ডিভিশন আমরা এইভাবে দেখতে পারি। এই যে দেখো অ্যামিবয়েড শেপ হয়ে গেছে, শেপ হয়ে গেছে। সজল পরে কথা বলবো, সজল একটু শোনো, তুমি ওই যে কি বলে যে ওই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট, ওদের ল্যাব অ্যাটেন্ডেন্ট ওদের কাজে লাগাইতে হবে। মনে করো ওরা ফাঁকি দিয়ে যাচ্ছে, দেখেছিলাম আমি, আচ্ছা রাকিব বল, জি স্যার, জি স্যার, সপ্তাহে জন আসে বুঝছেন, ক্লাস আমি আর নিব না, ক্লাস বাদ দিলাম।